হ্যালো বন্ধুরা, আজকে আমি করছি ধনিয়া চিকেন। দেখো আমি কি সুন্দর গার্নিশিং করে নিয়েছি, পাশে দুটো আবার ধনিয়া পাতার ডান্ডিও রেখে দিয়েছি, আর এইগুলো হচ্ছে ধনিয়া পাতার বড়া। আজকে সব রকমই করলাম, কিন্তু তোমাদের আমি স্পেশালি ধনিয়া চিকেনের রেসিপিটাই দেখাবো। এই দেখো আমি সব রেডি করে নিয়েছি, টক দই ফেটিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, আর দেখো একদম সবুজ সবুজ কুচি কুচি তাজা ধনে পাতা, এগুলো সব আমি একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, তো চলো মিক্সিতে আমি এটা পেস্টটা করে নিই। এই দেখো বন্ধুরা, পেস্ট করে নিয়েছি আর টক দইটা রেখে দিয়েছি পাশে। দেখো কি সুন্দর কালারটা এসছে, একদম ঘন সবুজ, এত ভালো লাগছে না দেখতে কালারটা। তো চলো এবার আমি মাংসটা একটু ফ্রাই করে নিই। তো চলো মাংসটা ফ্রাই করে নিই। এরকম মাংস দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে হলুদটা না একদমই কম ব্যবহার করবো, কেন বলো তো বন্ধুরা, লাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো ব্যবহার করবোই না, কারণ তাহলে কালারটা আমি যে কালারটা চাইছি সেই কালারটা থাকবে না। তো এবারে নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর এবার ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা এটা কিন্তু কোনো রেসিপি আমি কিন্তু কারোর কাছে কপি করছি, আমি আমার মতনই ধনিয়া চিকেনটা বানাচ্ছি। ঠিক আছে, তোমরা হয়তো ভাববে এইটা এরকম করতে নেই ওরকম করতে নেই, কিন্তু আমি আমার স্টাইলে করছি। দেখো অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এই মাংসটা একটু ভেজে নেব। চলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো একদম ফাটফাটে ঘন, একদম ধনে পাতার টেস্ট। আর দেখো টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে চলো ভালো করে এবার কষিয়ে নেবো, একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো জল এখানে ব্যবহার করবো না, এই মশলার যে জলটা আর কি, আর চিকেনের যে জলটা বেরোবে সেটা থেকেই মাংসটা রান্না হয়ে যাবে, আমি এক ফোঁটা জল ব্যবহার করবো না এখানে। তো চলো এবার ভালো করে এটাকে কষিয়ে নিই। আর বন্ধুরা আমি একটু চিনিও অ্যাড করবো, অল্প একটু চিনিও অ্যাড করবো। আর দেখো আমার সেই রেডিমেড ঘরে তৈরি ডাস্ট মশলা একটু দিয়ে দিলাম। বেশ ভালো করে কষানো হয়ে গেছে, একদম জলটা মরে গেছে। আর আমি অফ ক্যামেরায় একটু দিয়ে দিয়েছি। তো চলো এবার রেডি করে নিয়েছি আমার প্লেট। দেখো দুটো গরম গরম পরোটা আর আমার ধনিয়া চিকেন। তো চলো দেখাচ্ছি অন্য কোনো ব্লগ।